স্বাগত শিক্ষার্থীরা এক বিবেকী সমাজমনস্ক আধুনিক কবির অসাধারণ ভাবনা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতাটি ভবিষ্যতের অঙ্গীকার শিশুমনের মনের ভাবনার মধ্য দিয়ে পাঠক কুলের অঙ্গনে মেরে ধরেছেন কবি প্রেম প্রকৃতি চারপাশের মানুষ তাদের জীবন সংগ্রাম সমাজ আন্দোলন পৃথিবীর স্পন্দন যার কাব্যজগৎকে বারে বারে বিস্তৃত করেছে সেই কবি এ কবিতায় মুখর প্রকৃতি নিয়ে প্রকৃতির নির্মল সবুজের অঙ্গীকার ভবিষ্যৎ মানুষের জন্য কতখানি প্রয়োজন তা জোর গলায় নবীন প্রজন্ম দাবি জানাচ্ছে ভালোভাবে দেখলে এ কবিতাতে তুলে ধরা হয়েছে তিন প্রজন্মকে যার নবীন তথা ভবিষ্যৎ প্রজন্ম হল তোতাই নামে ছোট্ট বালকটি ছোট্ট বালকের চরিত্রটি যে নিজেকে সবুজে মুড়ে সতেজ প্রাণবন্ত হতে চায় আর বর্তমান প্রজন্ম যারা স্কুল শিক্ষাব্যবস্থার মধ্যে ফেলে শিশুর কাঙ্ক্ষিত স্বাধীন সত্ত্বাকে বিনষ্ট করে যান্ত্রিক করতে চায় আর রয়েছে প্রাচীনপন্থী দাদু যিনি আজকের দূষিত পরিবেশে চশমা ছাড়া প্রায় অন্ধ এইসব ভাবনা ও পরিণতিকে সামনে রেখে তোতাইয়ের কল্পনার পাশে দাঁড়ান কবি সতেজ নির্মল পরিবেশের স্বপ্নে তিনিও মশকুল হতে চান সংক্ষিপ্ত এ কবিতা যেন এখানেই হয়ে ওঠে তীব্র সংকেতময় বীরেন্দ্র চট্টোপাধ্যায় প্রধানত ছোট পত্রিকার কবি বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা না পেয়েও তার অভাবনীয় প্রতিভার বিকাশকে দমিয়ে রাখা যায়নি বাংলাদেশের ঢাকা বিক্রমপুরে কবির জন্ম উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর প্রথম জীবনে অনুশীলন দলের সঙ্গে ও পরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বাস্তব পরিস্থিতিকে মন্ত্রের গভীরতা ও গীতিকবিতার নিবিড় উচ্ছ্বাসে ফুটিয়ে তোলেন গ্রহয্যুত রেণুর জন্য লক্ষীন্দর ভিসা অফিসের সামনে মহাদেশের দুয়ার মানুষের মুখ ভিয়েতনাম ভারতবর্ষ আমার যজ্ঞের ঘোড়া জানুয়ারি প্রভৃতি তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সাহিত্যকৃতির জন্য পান রবীন্দ্র পুরস্কার উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর তিনি প্রয়াত হন কবির সবুজ জামা কবিতাটি এবার আমরা পাঠ করে দেখি পনেরো লাইনের কবিতা সবুজ জামা বীরেন্দ্র চট্টোপাধ্যায় গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই প্রথমেই দাবি নিয়ে কবি উপস্থিত গাছেরা রা শব্দযুগে এখানে বহুবচন করা হয়েছে অর্থাৎ সমস্ত গাছকে বোঝানো হচ্ছে তারা সবুজের জামা পরে থাকে অর্থাৎ সবুজের আবরণে নিজেকে ঢেকে রাখে এটা দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশু তোতাই বাবু ছোটদের যেমন বাবু নামে সম্বোধন করা হয় তেমনি বাবু বলা হয়েছে তারও একটি সবুজ জামা চাই আসলে সবুজ হলো জীবনের রং, প্রাণের রং, সজীবতা সতেজতাকে ব্যক্ত করে সবুজ যে জামা সবুজ জামা অব্যৈভাব সমাজ প্রসঙ্গত মনে পড়ছে আমাদের জাতীয় পতাকায়ও সবুজ রঙকে তাই ব্যবহার করা হয়েছে প্রাণসত্ত্বার প্রতীক কিনা কবি তার এই দাবিকে সমর্থন জানিয়ে তৃতীয় নম্বর লাইনেই বললেন চাইতো কিন্তু তুই এখন ওয়া কখ শিখবি স্কুলে যাবি বোঝা যাচ্ছে এটি তোতাইবাবুর অভিভাবকদের আকাঙ্ক্ষা যেখানে কিন্তু দিয়ে তোতাইবাবুর মনের ইচ্ছার বিপরীত ধর্মী ভাবনাকে প্রকাশ করা হচ্ছে আগেই বলেছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ফেলে শিশুর মনকে যান্ত্রিক করে তোলাই বর্তমান অভিভাবকগণের উদ্দেশ্য জানিয়ে আমাদের কবিগুরু শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করে এই ভাবনার বিরোধিতা জানিয়েছিলেন চার দেওয়ালের স্কুল তো তিনি পছন্দ করেননি সরি স্কুল থেকে স্কুল শব্দটি এসছে এটি একটি আদি সরাগমের উদাহরণ হস্যই মানে শরধ্বনি সেটি এসছে কোথায় আদিতে অর্থাৎ সামনে স্কুল ছিল স্কুল ঠিক এরকম স্টেশন থেকে স্টেশান স্টেট থেকে স্টেট অর্থাৎ সামনে যুক্তাক্ষর থাকলেই সহজ উচ্চারণের জন্য আমরা একটি শরৎধ্বনি এনে নেওয়ার শরৎধ্বনি আনবার যে প্রবণতা দেখাই সেই আদি সরাগরম প্রবৃত্তির কথাই এখানে বলা হচ্ছে যাই হোক তো তাইকে বোঝানোর জন্য আরও একটি যুক্তি খাড়া করলেন তার অভিভাবকরা গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা দুই গায়ে দিতে চাস কেন অর্থাৎ মানুষের তো দুটি পা গাছেরা এক পা বলতে একটি কাণ্ডের ওপর ভর করেই তাদের সমস্ত শাখা প্রশাখাকে ধরে রাখে তাই প্রশ্ন রাখলেন অভিভাবকরা তো তাই কখ পড়বে না অর্থাৎ অ কখ যেটা আমরা প্রাথমিক জ্ঞান বলি সেটাতে সে যাবে না স্কুলে যাবে না এমন কি এই কৃত্রিম যে যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা তার মধ্যেও সে যেতে চায় না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাঁড়িয়ে থা এক পায়ে দাঁড়িয়ে থাকা মনে পড়ে কবিগুরুর সেই কবিতার লাইন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে আমরা একটা খেলার ভঙ্গিমা করি তো তাই সেই খেলার মধ্য দিয়ে নিজের প্রাণ সত্তাকে সজীব করতে চায় কৃত্রিমতায় যেতে চায় না পাশের ছবিটিই লক্ষ্য করো দেখলেই বুঝতে পারবে যে এই খেলাতে সে নিজের সত্তা খুঁজে পাচ্ছে দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না অভিভাবকদের যুক্তি দিয়ে জবাব দেওয়ার পরই প্রসঙ্গ আনে যিনি প্রাচীন মানুষ অতীতকালের প্রতিনিধি তিনি যেন অর্থাৎ একটি সূচক অব্যয় যেন বুঝি হয়তো মনে হয় এগুলি দিয়ে মনের মধ্যে সংশয় প্রকাশ করা হয় অর্থাৎ তো ঠিক জানে না দাদু চশমা ছাড়া পরিষ্কার দেখতে পায় কি না তাই তার ভাবনা চশমা ছাড়া চোখে দেখে না এটা প্রাকৃতিক দূষণেরই একটা অঙ্গ যেটা আমাদের প্রাচীন প্রজন্মকে অন্ধ করে দিচ্ছে প্রাচীন প্রজন্মের অন্ধ হওয়ার মধ্য দিয়ে কবি বার্তা দিচ্ছেন আমাদের সচেতন হতে হবে এই অন্ধত্ব কাটাতে আমাদের বৃক্ষরোপণের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে এর একটি সবুজ জামা চাই কবি যেন সেই বাবুর হয়ে আবার দাবিটি রাখলেন তবেই না তার ডালে প্রজাপতি বসবে প্রজাপতি সন্ধিপদ পর্বভুক্তের একটি প্রাণী যে পরাগ সংযোগ ঘটায় এবং তার বর্ণময় ডানায় কল্পনার রঙ ছড়িয়ে দেয় তো তাই চায় তার সবুজ ডালে এরকম প্রজাপতিরা এসে বসুক আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিজের এই টুপ এটাকে বলা হয় ধন্যাত্মক শব্দ বাস্তব ধ্বনির অনুকরণে সৃষ্ট যে শব্দ তাকে বলে ধন্যাত্মক শব্দ টুপ করে তার কোলের ওপর নেমে আসবে অর্থাৎ তোতাইয়ের জীবনের উপর নেমে আসবে একটা দুটো তিনটে অর্থাৎ যাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে লাল নীল ফুল অর্থাৎ বর্ণময়তায় ভরা ফুলের মতো সেই জীবন যেটা কেবলই তার নিজের হবে অসাধারণ কবিতার ভাবনা এবং অসাধারণ সাংকেতিকতার মধ্য দিয়ে কবি এই কবিতাকে ব্যক্ত করেছেন কিছু ব্যাকরণগত প্রশ্ন আছে যার মধ্যে চোখ এটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করতে বলেছে যেমন আমরা বলতে পারি আমরা চোখের সাহায্যে দেখি এখানে চোখ একটি অঙ্গ ছেলেটিকে চোখে চোখে রেখো অর্থাৎ সতর্ক দৃষ্টি অর্থে বোঝানো হচ্ছে তোমার নাকি চোখ উঠেছে এখানে চোখ ওঠা বলতে একটা অসুখকে বোঝাচ্ছে তোমার চোখে কি ছানি পড়েছে অর্থাৎ এখানে দৃষ্টি বিভ্রম অর্থে বোঝানো হচ্ছে ছেলেটি এবং মেয়েটির মধ্যে মুহূর্তে চোখা চোখি হয়ে গেল অর্থাৎ এক ফলক দর্শন অর্থে বোঝানো হচ্ছে সব মিলিয়ে কবিতার নামকরণটি সাংকেতিক এবং তাৎপর্যময় পৃথিবীকে সকলের বাসযোগ্য করে তুলতে ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের যে ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা কতখানি অনস্বীকার্য কতখানি অপরিহার্য সবুজ জামা মধ্য দিয়ে সেই কথাই কবি ব্যক্ত করছেন সবুজ জামা আসলে এখানে সবুজ গাছপালার দোতক প্রকৃতি সম্পর্কে সচেতন হয়ে বৃক্ষরোপণের বার্তা দিয়ে শস্য শ্যামল প্রাকৃতিক পরিবেশের যে ভবিষ্যৎ তাকেই কবি এই কবিতায় কামনা করছেন কবিতাটি মুখস্থ করো নিশ্চিত ভালো লাগবে সুন্দর একটি কবিতা এবং সুন্দর একটি ভাবনা সাংকেতিকতার মধ্য দিয়ে কবি প্রকাশ করেছেন কবিকেও ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরও সঙ্গে থেকো